হয় মুন্না, তাড়াতাড়ি ওঠে পড়, ঈদের নামাজ পড়তে যেতে হবে না? বাবা, বেলা কটা হচ্ছে? তুই ভেবে পাবি না কটা বেজেছে। নিশ্চয় খুব বেলা হয়েছে, সেজন্য বাবা এত তাড়া দিচ্ছে। দেখে উঠে কটা বাজে। হ্যাঁ, 4টে। বাবা, এখন ভোর 4টা বাজে, আমাকে ঘুমোতে দাও এবং তুমিও গিয়ে ঘুমো। এবার যদি তুই না উঠিস তো আমার হাত আর তোর গাল থাকবে। সবাই আমার ঘুমের উপরেই পড়ে আছে। তোমরা তাড়াতাড়ি যাও তো, নামাজ পড়তে বেলা শেষ হয়ে যাবে। আর এই মান্তু, তুই আয় তো আমার সঙ্গে ঘর পরিষ্কার করতে, আমার একটু সাহায্যটা কর। আয় তাড়াতাড়ি। হ্যাঁ মা, আসছি। এই মান্তু, তুই যা তো, স্নান করতে তো সব থেকে বেশি সময় লাগে। হ্যাঁ মা, আমি স্নান করে এসে গেছি। মা, আমি নামাজ পড়ে চলে আসলাম, খাবার দাও। পেটে মনে হয় হাতি ক্রিকেট খেলছে। তুই এসে গেলি, দেখ আমি কত সুন্দর রেডি হয়েছি। আমার 2-3টা ভালো ভালো ফটো তুলে দে তোরে ভাই। ঈদের দিন আছে, একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। ঈদের দিন না বেরোলে কি আর ভাল লাগে? চলো তো একটু ঘুরে আসি। হ্যাঁ চলো, পকেট খালি করে আসতেই হবে, তোমরা কি মানবে? হ্যাঁ মা, চলো রেস্টুরেন্ট থেকে ঘুরে আসা যাক। মা, ভিতরে একটা সিটও ফাঁকা নেই, করবো তো করবো কি? হ্যাঁ চলো, বোনের বাড়ি থেকে ঘুরে আসা যাক। মা, আগে বাড়ি চলো তো, আমি প্রথমে ড্রেস চেঞ্জ করবো, আমাকে বেজায় গরম লাগছে। তারপর পিসিমণির বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ চল চল, তোর পিসিমণির বাড়ি যাওয়া যাক। ব্রাদার, আই এম হেয়ার। আমার মাথায় বজ্রঘাত।